আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখছেন রনকজোন, আর আপনারা জানেন যে আমি এখানে আমার বিভিন্ন পার্সোনাল বিষয়, তারপর বিভিন্ন এডিটিং ট্রিপস, তারপর কোনো জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন ভ্লগিং ভিডিও এগুলো দিয়ে থাকি, বিভিন্ন ফানি ভিডিও দিয়ে থাকি, এডিটিং টিউটোরিয়ালও দিয়ে থাকি। তবে আজ থেকে আমি এখানে দিব, বাকিগুলোও দিব, কিন্তু আজ থেকে একটি নতুন বিষয় এখানে চালু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি প্রতিদিন যা পড়াশোনা করব আমার অনার্সের, আপনারা জানেন আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি এখন উদ্ভিদ বিজ্ঞান বিভাগে নবাবগঞ্জ সরকারি কলেজ। তো প্রতিদিন অনার্সের যে পড়াগুলো পড়ব সেগুলো এখানে আমি মুখস্থ বলার চেষ্টা করব, যাতে পরবর্তীতে যখন আমি নিজেই এই ভিডিওগুলো দেখব সেখানে আমার এগুলো আবার মুখস্থ হয়ে যাবে বা ব্রেনে ভালোভাবে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটা যদি আমার ফ্রেন্ডস যারা রয়েছে তারা যদি দেখে তাহলে তারাও ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে। তো আমি প্রথমে চেষ্টা করব বোর্ড কোশ্চেনগুলো করার 2020 থেকে 2012 পর্যন্ত, অর্থাৎ আগে 2020, তারপর 19, 18, 17, 16, 15, 14, 13, 12 এভাবে করব। তো আজকে আমরা যে সাবজেক্টের প্রশ্ন উত্তর করব ক বিভাগের, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি, যার কোড হচ্ছে 213-001। মাইক্রোবায়োলজি বিভাগের, মাইক্রোবায়োলজি সাবজেক্টের ক বিভাগের প্রশ্ন উত্তর। 12টি প্রশ্ন থাকে, 10টি লিখতে হয়। তো 12টি প্রশ্নের উত্তরই আমি বলবো আজকে 2020 সালেরটা করব, এবং আগামীকাল হয়তো অন্য কোনো সাবজেক্ট ধরবো ইনশাআল্লাহ। তো প্রশ্নগুলো একবার করে পড়বো এবং উত্তরগুলো বলবো আমি। প্রশ্ন নাম্বার এক বা ক নাম্বার প্রশ্ন, কে সর্বপ্রথম স্বতঃস্ফূর্ত উৎপত্তি মতবাদের বিরোধিতা করেন? এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। এর উত্তর হচ্ছে ফ্রান্সিসকো রেডি নামক এক ইতালিয়ান চিকিৎসক ও প্রকৃতি বিজ্ঞানী, যিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর বিরোধিতা করেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই স্বতঃস্ফূর্ত উৎপত্তি মতবাদের বিরোধিতা করেন। এরপর খ নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে পিপিএলও বলতে কী বোঝায়, পিপিএলও বলতে কী বোঝায়? প্লিউরোনিউমেনিয়া লাইক অর্গানিজম, যা গবাদি পশুর শ্বাসতন্ত্রের একটি রোগ, যা মাইকোপ্লাজমা মাইকোডিস নামক জীবাণুর কারণে হয়ে থাকে। এরপর তিন নম্বর প্রশ্ন, বলা হয়েছে একটি একসূত্রক ডিএনএ ভাইরাসের নাম লিখো, এটা হচ্ছে কোলিফাজ ভাইরাস। এরপর চার নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জিনোফোর কী? ব্যাকটেরিয়ার জেনেটিক পদার্থ বা ডিএনএকে বলা হয় জিনোফোর। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কে সর্বপ্রথম টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি ভাইরাসকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন? এর উত্তর হচ্ছে মার্কিন বিজ্ঞানী স্ট্যানলি। ছ নম্বর প্রশ্ন, প্লিওমরফিজম কী? এর উত্তর হচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থায় জীবের বহুরূপ ধারণ করাকে প্লিওমরফিজম বলে। এরপর ছ নম্বর প্রশ্ন হচ্ছে পেনিসিলিন এর উৎস কী? পেনিসিলিন এর উৎস আমরা জানি পেনিসিলিয়াম ক্রাইসোগোনিয়াম নামক ছত্রাক। এরপর জ নম্বর প্রশ্ন, বিএসই এর পূর্ণরূপ লিখো। বিএসই এর পূর্ণরূপ বোভিন স্পঞ্জিফর্ম ইনসিফ্যালোপ্যাথি। তারপর ঝ নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার অন্তরণু কী? কতিপয় ব্যাকটেরিয়া অত্যন্ত প্রতিকূল পরিবেশে সাইটোপ্লাজমে পুরু প্রাচীর বিশিষ্ট একটি মাত্র স্পোর তৈরি করে, যা অনুকূল পরিবেশে গিয়ে অঙ্কুরিত হয় তাকে ব্যাকটেরিয়ার অন্তরেণু বলে। এরপর ইউ নাম্বার প্রশ্ন হচ্ছে যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির দশাগুলো কী কী? ব্যাকটেরিয়া বৃদ্ধির দশা হচ্ছে চারটি, লগ ফেজ, ল্যাগ ফেজ, স্ট্যাশিওনারি ফেজ এবং ডেথ ফেজ। এরপর ট নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাক্টিনোরাইজা কী? অ্যাক্টিনোরাইজা কী? এর উত্তর ফিলামেন্টাস বিশিষ্ট ব্যাকটেরিয়া ফ্রানকিয়া, যা অ্যাক্টিনোমাইটেসিস ও নাইট্রোজেন সংবন্ধনকারীর নোডিউলে অবস্থান করে তাকে অ্যাক্টিনোরাইজা বলে। ছ নম্বর প্রশ্ন, ধনুষ্টঙ্কার রোগের জীবাণুর নাম লিখো। ধনুষ্টঙ্কার জীবাণুর নাম ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। তাহলে আজকের প্রশ্ন এখানেই ফিনিশড। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল
অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।